স্ত্রী সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতালে ভর্তি হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ প্রথমে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, পরে প্রধান বিচারপতিরও করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ পরিচালিত হচ্ছে।